দুর্নীতি সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় তিনি অভিযোগ করেন, ক্ষুদ্র ঋণের নামে দেশের মানুষের টাকা বিদেশে নিয়ে কেউ কেউ উন্নত জীবনযাপন করছেন। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির জাতীয় পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা শুরু হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বৈরি আবহাওয়ার কারণে সে সময় সভা মুলতবি করা হয়। পরবর্তীতে গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দল ও দেশকে এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সরকারের পরিকল্পনা ও দিক নির্দেশনা দেন দলীয় সভাপতি। 14 বছরে আওয়ামী লীগ যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, কারণ আগের 5 বছরে যেগুলি নিয়েছিলাম সেগুলি আমরা সম্পন্ন করতে পারিনি, কিন্তু সেই ধারণাটা আর উদ্যোগটা আমাদের ছিল। আমরা এই 14 বছরে যে কাজগুলি করেছি তাতে আজকে বাংলাদেশের মানুষের জীবন মান অনেক উন্নতি হয়েছে। আমাদের নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা আমাদের করতে হবে, আর আমাদের দেশের মানুষ যেন অন্তত মাথা তুলে চলতে পারে। দেশের উন্নয়ন হলেও এক শ্রেণীর মানুষ তা নেতিবাচকভাবে দেখছে বলেও অভিযোগ করেন তিনি। এত কাজ করার পরেও কিছু লোক আছে তাদের কোনো কিছু ভালো লাগে না। আওয়ামী লীগ যে কথা দেয় আওয়ামী লীগ সে কথা রাখে, এবং জাতির কল্যাণে আমরা কাজ করি এবং মানুষ তার সুফল পাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে দল ও সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দুর্নীতি নিয়ে যে কথা বলে আমি তো পার্লামেন্টে বলছি যে কোথায় দুর্নীতি হয়েছে আমাকে তথ্য দেন, আমি ব্যবস্থা নেব। শুধু মুখে মুখে বললে তো হবে না, এখন এমন এমন লোকদের কাছ থেকে আমার শুনতে হচ্ছে যে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত তাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, অথবা কেউ মানে বলতে গেলে ওই ক্ষুদ্র ঋণের ব্যবসা করতে যেয়ে গরিব মানুষের উপর এমন চাপ যে সুদ দিতে দিতে তারা অনেক সময় বাড়িঘর বিক্রি করে এলাকা থেকে চলেই যেতে হয়েছে অথবা আত্মহত্যা করতে হয়েছে। কিন্তু এই গরিব মানুষের টাকা দিয়েই কিন্তু বিদেশে নাম টাম করে টয়ে বেশ ভালোই আছে এবং প্রচুর অর্থ সম্পদের মালিক, পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগও করে ফেলছেন। এই টাকাগুলি কোথেকে? এই গরিবের রক্ত চোষা টাকা তো। সভায় ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময় বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।